গফী লাইলাতুল খবর কদর এর রাতে আমার বেজনেরা শোনা বরিকিনা ইয়া লুমসা শরীবে বেশি বেশি করে আল্লাহ বহির কুরআন তিলাওয়াত করতে হয় ও বেজনেরা ইয়া রুসা সবরের সঙ্গে রুসা রাখতে হবে রোজা রেখে ধৈর্য হারা হলে হবে না অনেকে দেখবেন রোজা রাখার পরে মাথা হিট হয়ে যায় হয় না হয় না জোহরের পর থেকে স্বামী স্ত্রী ঝামেলা বাচ্চাকে মারতে যাচ্ছে বিবিকে মারতে যাচ্ছে আর দশ বারোটা রোজার পর থেকে মসজিদে আসর জোহরের পরে একজুট করে ঝগড়া হবেই হয় না হয় না মাথা ঠিক রাখে না রোজা হবে

আপনি রোসা রাখা শুধু রোসা রাখার নাম এটা নয় সকাল থেকে শুনলাম বারো মাসের একটা ট্রেনিং মাস আপনার হাত রোসা করবে এই হাত দিয়ে খারাপ কাজ হবে না আপনার চোখ রোজা করবে এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে দেখবে না আপনারা পা রোসা করবে এই পা দিয়ে খারাপ জানা যাবে না আপনার অন্তর কল্প রোসা করবে এটা দিয়ে খারাপ চিন্তা করবে না সাবান রোসা করবে এই সাবান দিয়ে বাজে কথা বলবে না এর না বলো রোসা এই একটা মাস যদি এইভাবে ট্রেনিং করতে পারো বাল্লা এই এক মাসের ট্রেনিং এ আবার তোমাদের এগারো মাস নিয়ে যেতে হবে জোরে বলুন এই এক মাস হাতের ট্রেনিং হবে জবানের ট্রেনিং হবে চোখের ট্রেনিং হবে কানের ট্রেনিং হবে অন্তর কলবের ট্রেনিং হবে এই যে ট্রেনিং এটা এগারো মাস চলবে আবার রমজান এলে আবার ট্রেনিং শুরু হবে জোরে বলুন সোবাহর আল্লাহ আসতে কয়েক বছর আগে আমি এই খড়গাছি চাঁদপুরে কয়েকবার ইদুল ফিতরের নামাজের আমি ইমাম ছিলাম পড়িস আর চাঁদরাতে তো থাকে তো ঈদের দিন নামাজ পড়িয়ে তো যখন ফিরে যাচ্ছি ওই ঘটক পুকুর থেকে পার হয়ে একটা সিনেমা হল আছে না ওই সিনেমা নাম কি পাখি যা পাখিস আল্লাহ জানে ভাই ওখানে গাড়ি পাশ করা মুশকিল এখন বন্ধ হয়ে গেছে কি বলতে পারবো না বেশ কয়েক বছর আগের কথা বলছি এত জ্যাম আল্লাহ আকবার আর ঈদের দিন তো ঘটক ঘুরে পা দেওয়া মুশকিল ঠিক না ভুল বলেন আল্লাহ আকবর আর রসুল আল্লাহ বললেন এটা তোমাদের জন্য এর মাস যেই চাঁদ উঠে গেল ঈদের চাঁদ যেই উঠে গেল ব্যাস সব ভুলে গেছে ট্রেনিং সব শেষ ও মা ভাইয়া রে সোনাবানি খেরা নবিয়া বা তিরুদুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ খেলা বে মোহাম্মদ উরসুল্লাহ খে সাল্লোল্লাহ আনি কি বলসাল্লাম আল্লাহ কারণবী বা বাবা যদি আল্লাহ হুকুমত রোজা রাখতে bari আল্লাহবা হকে বেগুনা মাসুম করে দেবেন ওর জীবনে যত সব আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি রোজার মতো রোজা হয় রোজার মাস থেকে তাহাজ্জুদের ট্রেনিং করুন ও হয়ে কেটে ওঠে আর সবার দরকার নাই চার তাহার যোতের নামাজ আট রাখার তাহাজ্যত পড়ে নিয়ে চুম করে বসে থাকুন সিনে চলে আসুন আসার হয়ে গেলে ফসলের নামাজ পড়ে শুয়ে পড়ুন এই একটা মাছ এইভাবে তাহাজ্জোৎ শুরু করে দেন এইভাবে আগে

যে আল্লাহ এই রমজান শুরু হচ্ছে আর তাহায ছেড়ে দেবো না আমার ভাইয়েরা সোনা মারি ও জানি রাম যুব এই রমসান শরীফের মাসে নিজের আব্বা মা জনম দুঃখিনী মা জনম দাদা মামের জন্য আল্লাহ বাকি দরবার দোয়া করবেন আল্লাহ যেন ওদের খবর আর আসাব না দেয় বেশি বেশি কবর সে আরত করবেন বাবা সোনা মারি এই খবর সে আরত করলে আল্লাহ নবী বাবাছেন সুরল খবুরা ফাইল হু তুষার কিরুল মাওতা বেশি বেশি কবর শেয়ারত করবে কবর শেয়ারত করলে তোমাদের মৌতির কথাটা স্মরণ হবে জরে বলুন সবহান আল্লাহ এই জন্য বেশি বেশি মৌতের কথা স্মরণ করা আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় কয়েকটা জায়গায় দেখবেন মানুষ খুব তাড়াহুড়া করে এক নাম্বার হল গ্রামে কোনো মাইয়ে হয়ে গেলে জানাজার পরে লাশটা কবরে শোয়াবে দোয়া পড়বে তারপর তো মাটি দেবে দেখবেন এক শ্রেণীর মানুষের এই জায়গা সহ্য হয় না তাড়াহুড়া করে না তাড়াহুড়া করে ডাক্তারখানায় গেলে ও দশ নম্বরে নাম ও শুধু সরু লাইন বার করছে কখন এক নম্বরে যাওয়া যায় ঠিক কিনা বলেন দুটো জায়গা তিন নাম্বার জায়গা হলো মসজিদ ইমাম সাহেব ব্যাসারা ঘুমিয়ে পড়েছে একটা মিনিট লেট হয়ে গেছে এক মিনিট এরা সহ্য হচ্ছে না কেন বলেন শুধু ঘুরে পেছন দিকে তাকাত এখনো আসে না এখনো আসে না ঠিক কিনা এই কয়েকটা জায়গায় মানুষের সহ্য হয় না যত তাড়াতাড়ি সেরে পালিয়ে যাওয়া যায় কিন্তু এই জায়গাগুলোই তো বেশি সময় দিতে হয় ঠিক কিনা ভুল বলে আমার বেঞানেরা সোনা মানি এই খবরীর কথা যারা মনে করেছিলেন তানে দিকে খেয়াল করুন এই পৃথিবীর জমিন আল্লাহ পাক একটা বাদশাহ বানিয়েছিলেন ওই বাদশাহ নাম আমার বাদশাহ হারুনা রশিদ বাদশাহ হারুনা রশিদের একটা ছেলে ছিল ও বেঞানেরা ছেলেটা বয়স মাত্র ষোলো বছর হারুনের বেটা ষোলো বছরের ছেলে ছেলেটা ভালো খায় না ভালো ঘুমায় না তেলও মাখে না ভালো জামা বড়ো পরে না ছেলেটা ছেড়ে একটা কম্বল পরা ছেঁড়া একটা কম্বল গায়ে দিয়ে ও বে জান বাদশা হানুরা বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহাদয় দিগ গেছেন রাস্তরবারে মিঠির হবে

বাচ্চাকে ডেকে বললে এই ছেলেটাকে বার থেকে তাড়িয়ে দেন বার করেন হ্যাঁ এই ছেলে রেখে আপনার ইজ্জতের ক্ষতি বাচ্চার খুব খারাপ লেগে গেল দশ হানুন আর রশিদ ছেলে কে ও বাবা ছেলে এদিক এ সো বাবা তোমার জুল্লা আমার इज्जতের ক্ষতি হয় আজ তোমাকে রাখব না বাবা আমার বাড়ি থেকে বার হুল সুর যাও ছেলেটা কাঁন্তে নাকলে ও আমার আমার শরীরের এই রকম অবস্থা হবার কারণ হল কবরের কথা মনে করে আমার যখন কবরের কথা মনে হয় দুনিয়া আমার ভালো লাগে না জামা কাপড় ভালো লাগে না ভালো খেতে ভালো লাগে না সোনা দানা টাকা পয়সা হীরা মনি মুক্তা ভালো লাগে না আমার শুধু চিন্তা হয় আল্লাহ কবর এই কবরের আজাহ কি করে শৈব আল্লাহ যে কবরে আত্মীয় সজল কেউ না আল্লাহ ওই অন্ধকার খবরে কি করে থাকবো আমি ও আমার কবি আমার যখন ঘুম ভেঙে যায় আমি আস্তে আস্তে উঠে গিয়ে ওই কবর স্থানে কবরবাসী মরদাদের কে বলি কবরবাসী মরুদারা কেমন আছো বলো কবরের কেমন আছো কেউ তো কথা বলে না যদি বলুন সোহার আল্লাহ কবরের কথা মনে করে আজকে আমার শরীরের এইরকম অবস্থা শুধু কবর এবার কবরের কথা আমাদের মনে পড়ে আরে ষোলো বছরের ছেলে এখন দেখছেন না ষোলো বছরের ছেলেদের অবস্থা দেখেছেন এদের যেমন চুল কাটার কায়দা তমন জামা প্যান্টের কায়দা বাপের খাওয়া না হোক একটা স্কিন টাচ আছে না নেই হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর দুশো টাকা রোজের কাজ করে দুশো টাকা হ্যাঁ এদিক ওদিক করে বাপের ঘরে চাল বিক্রি করে হলেও একটা ফোন কিনে বসে আস ঠিক না বলবো বলে ফোনটা নিয়ে বসে আস আল্লাহ একবার

কারিনি মেরা জোরে বলুন আল্লাহ সব থেকে ভালো এই জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য জীবন দিতে হলেও মেয়েরা আগে দিয়েছে জরে বলুন সোহান আল্লাহ নাম কি হাজরাতে সোমাইয়ার আদি আল্লাহ আনহা আমার মায়েরা তোমাদের ইজ্জত অনেক বেশি এই জন্য রসুল বলেছেন মা ভালো হলে তার বাচ্চা ভালো হবে মায়ের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এদিন একটা জলসায় গিয়ে বললাম ডায়মন্ড হারবারে এত ভিড় জলসায় মেয়ে ছেলের গাড়িতে ঢুকতে পারিনি মাথা গরম হয়ে গেল তো গাড়ির থেকে নেমে বললাম তোমরা জলসা দিচ্ছ কেন কি অবস্থায় তো স্টেজে উঠে বলে ফেললাম যে যদি রাস্তা থেকে ওরা না সরে দিয়ে মার সব মাথায় মেরে মেরেবেল হ্যাঁ ওদের মেরে ফেলে ধর সব তো যে মেয়েগুলো রাস্তায় বেহায়ার মতো ঘুরছে এরা হচ্ছে তাই এরা জান্নাতে যাওয়া দূর দূরে যাক জান্নাতের খুশবুটাও পাবে না জলসা কমিটি রেগে গেল আমার টাকা দেওয়ার সময় কমিটি নিজে আসেনি অন্য লোকের হাত দিয়ে দেশ তাও ভালো হয়েছে মাল তো ঠিক দেশ আল্লাহ আকবর আমার ভাইয়েরা এই জন্য মা বোন আপনারা ভালো হন আপনাদের ইজ্জত অনেক রসুল বললেন দুনিয়ার সব হলো সম্পদ সব থেকে মূল্যবান সম্পদ হলো নেকাড়ির মেয়ে জোরে বলুন সোবাহর আল্লাহ মেয়েদের অনেক দাম এই জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতে হলো মা তোমরা দিয়েছ তার নাম হলো হজরতে সুমাইয়ার আদি আল্লাহ তাল আরাহা শরীয়তের জন্য দিনের জন্য রসুলকে সাহায্য করতে মেয়েরায় আগে করেছে রসুলের হাত ধরে সর্বপ্রথম ইমান নিয়ে এসেছিলেন আম্মাজান খাদিজতুল কুমরা জোরে বলুন সোহান আল্লাহ মেয়েদের ইজ্জত কম নয় রসুল্লাহ আরো বলেছেন আল তাহাত আখদা আকদামিল উম্মাহাত মায়েরা তোমাদের পায়ের তলায় তো আল্লাহ পাখের জান্নাত জোরে বলুন সুবাহান আল্লাহ পুরুষের পায়ের তলায় জান্নাত এটা কথা বলা হয়নি মা তোমার পায়ের তলায় জান্নাত সোহান আল্লাহ বলেন এবার তাহলে বলবেন এত কষ্ট করে ছেলে যে মানুষ করি তাহলে আমাদের কিছু নয় সব মায়েদের আরে রসুল্লাহ বলেছেন তোমাদের পায়ের তলায় ছেলেদের জান্নাত আর ছেলেরা তোমাদের বাপের পায়ের তলায় জান্নাতের চাবি কাটি বলুন জান্নাতে ঢুকতে আল্লাহ গেলে বাপের দরকার আছে আর মা না থাকলেও তো জান্নাত হবে না শুধু তাই নয় আল্লাহ আকবর রসুল করিম সাল্লাই সাল্লাম বললেন তোমরা যারা পুরুষ তোমাদের ইজত কম নয় যখন কোনো বাচ্চার সূত্র ধরে ডাকা হয় মায়ের সূত্র ধরে ডাকা হয় না যেমন দেখেন আবু বাকার এবনে আবি কোয়াফা ওমর এবনে খাত্তাব ঠিক কি না উসমান এবনে আফফান আরি এবনে আবি তালেব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বাপের সূত্র ধরেই ডাকা হবে মায়ের সূত্র ধরে নয় এই জন্য আমরা যারা বাপ আমাদেরও ইজরত আল্লাহর দরবারে কম নয় তো যে কথা বলছিলাম মা যদি ভালো হয় এর পেটের ছোট বাচ্চাটাও আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় জোরে বলুন সোবাহ আল্লাহ ভালো হয় এই হারুন আর রশিদের ষোলো বছরের ছেলেটা যে পেটে ছিল ওই পেটটা অনেক ভালো হারুন আর রশিদের বিভিন্ন নাম কি ছিল গা জানে জোবাইদা নাম

আল্লাহ বাগের হাফেজ সব ভাগ ছিল সকালে হাফেজ সাহেবরা আসত দুপুর পর্যন্ত জোবাই দাকে কোরআন শোনাতো সোহান আল্লাহ বলেন দুপুরে হাফেজ সাহেবরা চলে যেত আবার একদল হাফেজ সাহেব আসত সন্ধ্যা পর্যন্ত কোরআন শোনাতো আম্মা জোবাইদা সংসারের কাজ করতেন আর আল্লাহ পাকের কোরআন শুনতেন জোরে বলুন সোহান আল্লাহ অ মা জানি দাগব মা সবাই কি আল্লাহ খতবৰ অবিদা বলিবানী চিনেম্মা যান মা সবাই আল্লাহ পখীৰ খাবাসুৰি মে হ জানে খুতে গেলে মা সবাই দাম আল্লাহ পখীৰ খাবাসুৰি তাম করে ও মেজনি রাব মা সবাই ঘুমিয়ে পৰিছে স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহ বাগের হাজি বান্দারা আল্লাহ বাগের খাবা শরীফ তো করে এসে আমি সবাই আমাকে জড়িয়ে ধরছে হাজি সাহেবরা আমাকে চুমা দিচ্ছে আমার সঙ্গে আলিঙ্গন করছে আমি সবাই আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হচ্ছে এইরকম স্বপ্নের ব্যাখ্যা যদি আমার জিজ্ঞেস করে আমার যা এলেমের বহর আমি কি বলবো তোর হজ হয়নি কি পাপ না করলে আর হজে এসে এইরকম অসভ্য স্বপ্ন দেখে কি ভাব করেছি মা তুই মা সবাই তার ঘুম ভেঙে গেছে ইস আল্লাহ কাবা শরীফে এসে কি খারাপ স্বপ্ন দেখলাম ও আমাবি রাজ সোনামানি খেরা অম্ মাজার হজরাজুল সোমাই দা রহমাতুল্লাহ লেখা ও মাজার কী করলেন ওই যুগের বড়োয়ানি যিনি স্বপ্নে তাবির করেন তার কাছে গিয়ে যে স্বপ্নের তাবির জানতে চাইলেন মা সবাই দা না বলে না খারাপ একটা বিষয় আর এটা যদি বাইরে চাউর হয়ে যায় ছড়িয়ে যায় যে হারুনার রশিদের বিবি হস করতে এসে এই রকম খারাপ স্বপ্ন দেখেছে বাদশার ইজ্জত বাড়বে না কমবে যাবে না মা জোবায় জিজ্ঞেস করছে আচ্ছা বলেন একজন হাজি সাহেব মহিলা হস করতে এসে স্বপ্ন দেখেছে হাজি সাহেবরা তপ করে এসে ওকে জড়িয়ে ধরছে চুঙা দিচ্ছে এই কাজ করাতে শরীর না পাক হচ্ছে এর ব্যাখ্যা কি হবে আল্লাহর অলি একটু মুসকে হেসে বললেন জোবায়দা এর স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলো সোহান আল্লাহ বলেন জোবায়দা বলল নাম বলা যাবে না নাম বলব কে দেখেছে বলেন আল্লাহ রুনি জবাব দিয়েছিলেন ও মা সুবাইদা শুনুন রেখে দেন এই স্বপ্নটা হারুনা রশিদের বিবি সুবাইদা ছাড়া আর কেউ দেখবে না জোরে বলুন সোহান স্বপ্ন তো আপনি দেখেছেন স্বীকার করেন ও জুজুর বেয়াদুই মাফ করেন আমি দেখেছি তবে একটি কথা আউট করবেন না আচ্ছা এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে মায়ের আসরে মা কেমন দেখেন আহা আম্মা জান সুবাইদ আল্লাহ বাখে আজাবের ভয় জানলামা ভয় করতে লাগলেন আল্লাহর অধি বলে দিল ওমার সুবাইদ চিন্তা করো না স্বপ্নটা হয়তো খারাপ এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো ওমার সুবাইদা আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন এই কামা শরীফে আল্লাহ বাগে লক্ষ লক্ষ হাজি বললাম হাস করতে এসেছে এদের পানির বড় অভাব এদের কোসলের বড় কষ্ট হয় আল্লাহ বাঘ আপনাকে জানিয়ে দিয়েছেন এই হাজিদের জন্য একটা পানির নহর পানির একটা খাল খনন করে নদীতে বলেছে জোরে বলুন স্বপ্নটা শুনে কি মনে হলো খারাপ না ভালো খারাপ না মা সঙ্গে হাজিরা মেলামেশা করছে শরীর না পাক হচ্ছে চুমা খাচ্ছে স্বপ্নের তাবির হলো আল্লাহ আপনাকে জানাচ্ছে হাজিদের পানির পানির অসুবিধে গোসল করতে অসুবিধা মা জোবায়দা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে মক্কা শরীফে একটা পানির খাল খনন করে দাও জোরে বলুন সব

ওরে সবাইদা দেখে জনে বলুন সবহান এত বড়ো আবেদন

সুস্থ হয়ে গেলেন অনেক সময় দেখবেন মানুষটা দু বছর তিন বছর ভুগছে মৃত্যুর আগে তো সুস্থ হয় না আমার বাপ মৌতের আগে সুস্থ হয়ে গেল আরে কথা বলতে পারছিল না মৃত্যুর আধ ঘন্টা আগে থেকে কি সুন্দর ভাবে কথা বলল চেয়ে খেলো এরকম শোনেন না শরেন না মৌতের আগে সুস্থ হয়ে যায় আমি নিজে দেখেছি আমার আব্বা ক্যান্সার পেশেন্ট ছিলেন সব সময় যন্ত্রণায় তোলা আচার খেতেন খোদার কস আমি পাশে বসা মৃত্যুর আধ ঘন্টা আগে থেকে পুরো ঠান্ডা হয়ে গেল আর বলে না এখানে টিভি দাও এখানে টিভি দাও আমাকে একটু করো একটু ধরো আর বলে না তো আমার বড়ো বোনটার দিকে আমি তাকিয়ে কচি হয়ে গেস বুঝ ভাই তার মানে বলে আর বেশিক্ষণ নয় মৃত্যুর কিছু আলামত আছে আমি এই কানের এইটাকে আপনারা কি বলেন এটা কি লতি না মৃত্যুর সময় হয়ে গেলে এই কানের লতি ভেঙে যায় ভেঙে যায় মৃত্যুর সময় নাক বাঁকা হয়ে যায় নাক বাঁকা হয়ে যায় ঠোঁটগুলো কালো হয়ে যায় তো আমি পাশে বসে বসে আমার বোনটাকে বলছি আর হবে না দেখেছি জাম্বা ঠান্ডা হয়ে গেছে মৌতের আগে মানুষ সুস্থ হয়ে যায়

তো মা ফুল ফুলবাগানে ঘুরছে মায়েরা সরে ঘুরতে ঘুরতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে আর আজানের একটু আগে মা জোবায়দা ওনার গোলামকে বললেন আমাকে একটু পানি পান করাবে আমার বড় পানির পিপাসা পেয়ে গেছে তো গোলাম মুনিবের অর্ডার ছুটে গিয়ে এক গ্লাস পানি এনে যেই জোবায়দার হাতে দিয়েছে ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে মা সবাইরা এখন আমি সিলে আমার গোলাপ এই পানি আমি আর পাল না তুই বাড়িটা রেখে না আমার মুনি আমার আল্লাহ আমাকে ডেকেছে আমি সবাইদা এখনই আল্লা নামাজি দাঁড়িয়ে যাব গোলাম বলছে মা আরে পানি পান করতে তো আপনার দু সেকেন্ড তিন সেকেন্ড সময় লাগবে পানিটা পান করে নেন তারপর নামাজ পড়বেন মা সবাইদা বলল না এই আমার বাড়ির গোলাম আমি তোকে একবার বললাম আমার পানির পিপাসা লেগে গেছে একটু পানি এনে দে তুই তো ছুটে গিয়ে আমাকে পানি এনে দিলি তুই আমার গোলাম আর আমি যার গোলাম চিনি আমার মুনি তিনি আমাকে ডেকেছেন জোরে বলুন সব আল্লাহ আমার পানি পান করার সময় নেই আমি আমার মুনিবের হুকুমকে আগে তামিল করব তারপরে পানি পান করব। জোরে বলুন সবহান আল্লাহ মা সুবায়দা মাগরিবের নামাজ পড়ে নিলেন মাগরিবে নামাজের পরে আম্মাজর হযরত সুবাইদা রাহমাতুল্লাহি আন্তিখাল ফজনিল আর পানি পান করা হলো না আম্মা জান সোমাই দেবেন স্বপ্নের ভিতরে রাখে আমার সোবাই দা আল্লাহের রহমতের ভিতরে উড়ি উড়িয়ে বেড়াচ্ছেন বাদশাহ শীল বলেন আমি জিজ্ঞাসা করলাম ও বিবি সোবাই দা আল্লাহ তো রহমতের দিয়েছে আল্লাহ তোমার খুশি হয়েছে জুবাই দা এটা কি একবার শোনাবে যদি জোরে বলুন সোহান আল্লাহ এত দামি জান্নাত তুমি পেয়েছো জুবাইদা এর কারণ কি মা সবাইদা বলেছিলেন ও আমার স্বামী আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না আমার জীবনের হয়েছে কিনা আমি সবাই দা জানি না আমার জীবনের নাহরে জুবাইদা কবুল হচ্ছে কিনা এটা বলতে পারি না তবে আমার জীবনের आखरी সময় আমার জীবনের শেষ সময় আমি পানি পান না করে আমার মুribে নাকি আমি সারা দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছি না এটা

মহিলারা নামাজই পড়ে না আসে না নেই আল্লাহ আকবার মা তোমার পেটের বাচ্চা হাফেজে কোরআন হবে না ওই রকম ওলি হবে না তুমি আশা করো না মা সোবায়দা রহমাতুল্লাহ আলাইহার আর আরো কয়েকটা ঘটনা শোনাবো শোনাবো আপনাদের ভালো লাগছে ইনশাল্লাহ এ দেখেন মা বাবার বাড়ি গেছে বাবার বাড়িতে কত বড় আল্লাহর আবেদা বান্দি দেখেন আর বাবার বাড়ি থেকে ঘুরে এসে দেখছে হারুনার রশিদ আর জোবায়দা যে বিছনার খাটের ওপরে খাটের ওপরে যে বিছনায় থাকে ওই খাটের বিছনার ওপরে পুরুষ মানুষের নাপাকি পড়ে আসে আচ্ছা কোনো বিবি সহ্য করবে সন্দেহ হবে না হবে না যে আমি দুদিনের জন্য বাবার বাড়ি গেলাম আর তুমি আমার এই খাটের বিছনার ওপরে কি খারাপ কাজ করে ফেললে বেগম বায়দা এসে দেখছিস হারুন এত বড় আল্লাহ মানুষ হয়ে আরে আমি দুদিনই বাবার বাড়ি গেলাম আর আমার খাটের ওপরে বাড়ির দাসীকে নিয়ে এই নোংরা কাজে লিপ্ত হয়ে গেল

না শোনেন অসুবিধা হচ্ছে আপনাদের মামাতুল্লাহ আলাইহা বিচার দিলেন জগতের বিখ্যাত ইমাম ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলেহের কাছে জোরে বলুন সোহানাল্লাহ এজন্য বলে না যে আমি আমি এটা আমি বলি যে সমাজের বিচারক হবে আলেমেরা জোরে বলুন সোবাহান আল্লাহ নেতা হবে তো আলেমেরা হবে সোহান আল্লাহ বলেন এর থেকে একটা দলিল বার হবে আপনারা বুঝতে পারবেন মা সোবায়দা বিচার দিয়ে দিয়েছে চার ইমামে রাখিমা হজরত ইমামে আসো আবাবু হনিবার আমাতুল্লা রে গে সত্তর ইমাম আবু ইউসো বাদশাহ হানুরা রশিদ কে নাক দিলেন ও বাদশাহ হানু আপনার বিবি বিচার দিয়েছে আপনি নাকি বাড়ির দাসীর সঙ্গে নোংরা কাজে লিপ্ত হয়েছেন বাদশাহ হারুন বলছে অল্লাহে হুজুর আমি আকরম ইন্দে আমি আল্লাহকে অনেক ভয় করি হুজুর ওই খারাপ কাজ আমি আমি করিনি জোরে বলুন সোহাল মা জোবায়দা বলছে যদি খারাপ কাজ না করবে তো হারুনার রশিদের ঘরে গিয়ে কে খারাপ কাজ করলো ওই ঘরে তো কেউ ঢুকতে পারে না এই খারাপ কাজে কে লিপ্ত হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলীহে চিন্তায় পড়ে গেছে আল্লাহ এই বিচার তো খুব টাফ বিচার আর বিচার যদি সঠিক করতে না পারি আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছাড়বে না সেদিন তো আমিও ধরা পড়ে যাব আল্লাহ আমার উপায় কি হবে চান ইমামের বড় ইমামের সন্তনো আল্লাহর নবী হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি বললেন ও মা সুবাইদা চিলতে হোন না মা বা শাহরুন রশিদ আমি ইমাম আবু ইউসুফ একবার নিচে গিয়ে ওই জায়গায় ঘরটা আমি পরিদর্শন করব আল্লাহর ওলি মা আবু ইউসুফ রাহমাতুল্লাহি আমি কি মিথ্যা কথা বললাম এই যে না পাকি পরে আছে। ইমাম আবু ইউসুফ বলতে সত্যি তো তাই এ তো পুরুষ মানুষের নাপাকি হুজুর বললে ঘর থেকে বার হয়ে যাও সোবাই তুমিও বার হও হারুনার রসিদ কে ঘর থেকে বার করতে আমি দেখবানি খেয়ে ঘতে লাগলে চতুর্দিকে তাগিয়ে দাগিয়ে না রসিদের ঘরে বাবা চামের একটা বাসা রয়েছে জোরে বলুন সোহাল আল্লাহ কিসের বাসা ইমাম এমাম আবুসুফ বলল আলহামদুলিল্লাহ আল্লাহ বিচার হয়ে গেছে চাম্বাদুরের বাসায় এমাম আবুসুফ ভালো করে দেখে যে দুটো বাচ্চাও রয়েছে জোরে বলুন সোহার আল্লাহ

মা শোভায় না কে টাক রাখলে হরু না রশিদকে ডেকে ও মা না শোনে রাখে বা হারুনা না রসি গি লিপ্ত হয় না আম্মা সবায় না বললেন কি করে আপনি বুঝলেন এ মামা বুঝো রহাংবা চুল্লা লেখে ছচ্ছর করে কালতে কালদে বলে ও আমি ইমাম ইমামে আসো আবু হানিবা না হতাম এই বিচার আমি করতে পারতাম না হুজুর আমাদের মশলা বড়দে বড় বড় ইমামে আসো আবু হানিবা বলেছিলেন শুনে শোনে রাখো বাবা ছেলেরা চাম্বাদুরের দু Pırıl seni bir cormutu da kacay ওমা মা আপনি ঘরে ছিলেন না হারুরার শীত কাজে বার হয়ে গেছিলো ওই দেখো ঘরের বাসা ওই বাসার ভিতরে চাম্বাদুরের বাচ্চা রয়েছে যখন ঘরে ছিলেন না আপনারা ওই চাম্বাদুর ওর বাচ্চাকে নিয়ে বাসা হারুরা খাটের উপরে বসে চাম্বাদুড় বাচ্চাকে দুধ পান করিয়েছে দুধ পান করাতে গিয়ে বাচ্চা হারুন আর রসিরের খাটের বিছনার উপরে পড়ে গিয়েছে মা সবাই দাঁড়ে হারুন আর এই এইরকম না পাক কাজে লিপ্ত হয় না সবার আল্লাহ বলে ও মেয়ে যদি রাম এমাবুসু রাম আতুল্লা রেগে আল্লাহ যদি আমাকে এলেম না দিছে এই গ্যার যদি না দিচের আমি উস ও এই বিচার সঠিক করতে পারতাম না বাবা আল্লাহ বাকেন্দর মানে আমি এমাম আবু ইউসুফ ধরা পড়ে যেতাম আমার ওস্তান এমামে আস আবু হানিফা খাতিরে আল্লাহ মাকে এলেম দিয়েছিলেন বলে এই সঠিক বিচার করা আমার দ্বারাই সম্ভব হয়েছে বলুন ভাই মাতব্বর সাজা ভালো মাতব্বর হওয়া ভালো যদি মাতব্বার মাতব্বারের মতো হয় ন্যায় বাদশাহ যদি হয় আল্লাহ সকলের আগে ওই ন্যায় পরায়ণ বাদশাকে আগে জান্নাতে দেবে সবার আল্লাহ বলেন আগে জান্নাতি হবে আর এই বিচারক যদি সঠিক বিচার না করে এর জীবনের সব এবাদাত বরবাদ হবে আর এই আগে জাহান্নামি হবে কি বললাম আগে জাহান্নামি হবে তাহলে সমাজের যারা বিচারক হবে এদের একটু শরিয়তের জ্ঞান থাকা লাগবে না লাগবে এই বলেন না বাবা হ্যাঁ আর বর্তমানে আমাদের সমাজের যারা বিচারক এরা রমজান মাসেও মসজিদে আসে এরা আমাদের নেতা আল্লাহ এটা তো কেয়ামতের আলামত এখন দেখবেন ম্যাক্সিমাম গ্রামের যত নেতা নাম সই করতে পারেন না আসে না নেই হ্যাঁ সব না কি আর বলবো বলেন বলি আমার দোষ কি বলা যাবে তো এটা হালকা হালকা বলি মারে মারবেন দু কি করবো সরাবারি মূর্খদের পিছনে আমরা ঘুরছি আর মূর্খরা সমাজের ম্যাক্সিমাম নেতা হয়ে গেছে রসুল বললেন এটা কিন্তু কেয়ামতের একটা আলামত মূর্খের পিছনে এম এ পাস বিএ পাস করা ছেলে জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে আর ওই মূর্খ নাম সই করতে পারে না ও আগে আগে যাবে এই সমাজের ঘাড়ে আগুন লাগে না এই ঠিক না ভুল বলেন একটা এম এ পাস ছেলে ছলি মধ্যে লিখতে না আর তার পেছনে চলে আমাদের নেতা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ এই তো সমাজের অবস্থা যদি শরীয়তের জ্ঞান না থাকে একে নেতা করলে উল্টো পাল্টা বিচারই হবে সঠিক বিচার পাবেন না আর যদি আলেমকে নেতা করেন আরে নেতা তো মসজিদের এমাম ঠিক কিনা ভুল বলেন নেতা মসজিদের এমাম কিন্তু মসজিদের এমামকে বাণী আবার কিছু কিছু ইমাম দেখবেন ওই মূর্খ সব তার পা করে তোমার বাড়ি খাবো না তুমি সুদ আর যখন ওই নেতা হারাম যখন দেয় ভাই সাথে বলো না আমি কারোর বাড়ি খাইনি তোমার খুব মহবত করি তো তোমার বাড়িটা খাবো তার ওই চাকরি বাঁচানোর ধান্দা করছে আসে না নেই বলেন আল্লাহ আকবর এইরকম ইমামগুলো ধরা পড়বে আমাদের মতো কিছু বক্তা সব জায়গায় খায় না কিন্তু দেখবেন এলাকায় বড় বড় হারাম খোদদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো কি এত বড় হারাম খোদ তার বাড়ি গ্রামবাসী খায় না আর আমার মতো হুজুর তার সঙ্গে আত্মীয় করে বসে আছে দেখবেন খেয়াল কর দেখবেন বাস্তব যেটা ঘটছে হুজুর এসে নেতার বৌরে আর বুন করে ফেলে বসে বসে খায় এইসব আলেমগুলো এইসব বক্তাগুলো আমাদেরকেও সাবধান হতে হবে নাহলে আমরাও ধরা পড়ে যাবো না যাবো না কে কোথায় কি হলো না হলো হ্যাঁ এখন দেখছেন না সোশ্যাল মিডিয়ায় কি অবস্থা চলছে আমি দেখেছেন কিছু বলি আমার এদের অবিশ্বাস নেই আজ বলবান কালে হয়তো কি লিখে আমার নামে ছেড়ে দেবেন এই আব্দুল উল্টোপাল্টা লিখবি না তুই আরে আমি ওর নামটা বেশি সত্যি যাই হোক আমার ভাইয়েরা এই জন্য নেতা হতে গেলে একটু শিক্ষা কত যোগ্যতা দরকার আছে শুধু দুনিয়াবি শিক্ষা হলে হবে না আখরাতের শিক্ষাও দরকার আছে এবং ওই রকম নেতা আমরা দেখব না দেখব না হ্যাঁ খেয়াল রাখবেন আমার বিননেরা শোনা মনিখেরা ও জানেরা কান খাড়া করে শুনো ওই মায়ের বিধির বাচ্চা আম্মা জান হযরত সুবাইনা রাহমাতুল্লাহ আলাইহা পেটের বাচ্চা বাচ্চা हनुনা রশিদ ওই শোনা বসের ছেলেটা अब्বাখে বলেছিল আম্মার আর শরীরের এই রকম মুস্তাগমা কারণ হলো কবরে আযাবি নবীর কথা মনে করে আমার যখন খবরের কথা মনে হয় দুনিয়া ভালো লাগে না বাদশাহ হারুন আর রশিদ বললেন ও মা ছেলে আমার বাড়িতে জায়গা হবে না বাবা বাড়ি থেকে বার চলে যা। তোমার মতো ছেলেকে আমি আর জায়গা দেব না তোমার জন্য আমার ইজ্জতের ক্ষতি ছেলেটা ছেঁড়া কাপড় পরা কম্বল পরা আর ছেঁড়া কম্বল গায় এসে আব্বার সম্মুখে দাঁড়িয়ে আব্বা আমি চলে যাচ্ছি সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ বলেন আমার জন্য আমার বাবার ইজ্জতের ক্ষতি আমি থাকবো না আল্লাহ আকবার তো কেতাবে এসেছে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে চিন্তা করছে আমার আব্বা আমি তো বিদায় নেবই তো আব্বাকে কিছু একটু দেখিয়ে দিয়ে যাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে সম্মুখে একটা গাছ ওই গাছে ডালে একটা পাখি বসে আছে তো হারুনার রশিদের ওই ষোলো বছরের পাগল ব্যাটাটা ডাকছে পাখি রে আয় আয় আমার হাতে এসে বস সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন যে আল্লাহর হয়ে যায় তাম পৃথিবী তার হয়ে যায় না হয়ে যায় না হয়ে যায় এখন যেই ডাক দিয়েছে তো পাখিটা টক 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 করে উড়ে এসে হারুনার রশিদের ব্যাটার হাতে বসেছে হারুনার রশিদ বাবারে আরে বাপের কথা সন্তান শোনে না আর আমার এই পাগলের ক্ষমতা কি পাখিকে ডাকল চলে এলো বলে যা উড়ে যা আমার আব্বা যদি ডাকে আসবি নি সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ পাখিটা উড়ে চলে গেল আমি জানেরা সোনামি খিরা দুনিয়া পাগল হালতে থাকো মামা লোক আপনাকে পাগল বলো আল্লাহ বকির শিখরে মশকু দুঃখ লোক পাগল বনুক বাবা ও সুরাবলি গ্রাম দুদিনে দুনিয়া পাগল বেড়ে থাকো আল্লাহ বলা হয়ে যাও আল্লাহ দুনিয়া ঈশ্বর দেবে যদি হায়াতে ঈশ্বর না পাও এলতেকালে পরে ওর কবর থেকে একটা খুশবু ছড়াবে জোরে বলুন সবার আল্লাহ ছেলেটা বললাম বা আমি বিদায় নেবো তো আপনার কাছে আমার দুটো দাবি বা বলছে কি কি দাবি তোর টাকা পয়সা নিবি হ্যাঁ চলে এটা বলুন শুনলাম আমি টাকা পয়সা চাই না সোনা দাঁড়া চাই না ওই সিংহাসন আমি চাইনা আব্বাজান আমি ও খবরকে বড় ভয় করি আমি আল্লাহকে যে বড় ভয় করি কবরের কথা মনে হলে আমার দুনিয়া ভালো লাগে না আমি যে ভিখারি হয়ে গিয়েছি আপনি যে কোরআন শরীফটা তেলামাত করেন আল্লাহ রাস্তে ওই কোরআন শরীফটা আপনি আমাকে দেন যদি বলুন সোহান আল্লাহ টাকা নয় সিংহাসন নয় কোরআন শরীফ বাদশাহ হারুন আর রশিদ কোরআন শরীফ দা দিলেন ছেলেটা বলল আব্বা জান আমার আর একটা দাবি আছে আপনার হাতের আংটিটা ওটা আমাকে দেন আংটিটা হাতে ঘুরে নিয়ে আল্লাহ কোরআন পাক কালাম শরীফ কালাম মুবারক কালাম নিয়ামতে উসুমা কালাম নিয়ামতে আলা কালাম আল্লাহ বাখের কোরআন মাজিদ তাকে বুকের সঙ্গে জড়িয়ে পাগল বেটা কানতে লাগলে আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না আল্লাহ বাপের মুখের দিকে তাকিয়ে হারুনের বেটা বাপকে বলেছিলেন আব্বা জান আর জীবনে দেখা হবে না জীবনের শেষ দেখি দেখা চলে গেলাম আব্বা আর দেখা হবে না ছেলে না আল্লাহ আল্লাহির কোরানে মুখে করে নিয়ে ছুটি ছুটে গিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন বাসরা জঙ্গলের ভিতরে ছোট একটা লতা পাতা দিয়ে কুড়ে ঘর বানিয়ে ফেললো ওই ঘরের ভিতরে ছেলেটা বসে আল্লাহ বগেরে বাদাত জেলা হয়ে গিয়েছে জোরে বলুন সব আল্লাহ আল্লাহ বাকে নামাজ আন করে কোরান শরীফ তে করে গভীর রাত্তিরে হয়ে গেলে ওই জঙ্গলে ভিতরে বাচ্চা কানুনের পাগল বেটা হাত দুটু তুলে হাউ করে পাগলের মতো কাদে আল্লাহ আয় আল্লাহ কব কব কবর আসা পারব না আয় আল্লাহ আমি ধোনির বেটা হয়ে কব আধার বেটা হয়ে কবরের কথা ভুল মনে করে ঘর বাড়ির সে ছেড়ে নিয়ে আজকে জঙ্গলে বাসিন্দা হয়ে গেছি আল্লাহ আমি যে মনে যাব আয় মা আমাকে কবরের আজাব দেবে সারারা ধরে কবরের আজামের ভয়ে চোখের পানিতে বুক ভেসে যায় সোনা মারি কেনা রে একটা মায় হাত তুলে বলুন জীবনে একটা দিন রাতে কবরের কথা মনে করে বালিশে মাথা দিয়ে চোখে রাখপোঁটা পানি পড়েছে একদিন হাদ্দতের নাম কবরের কথা মনে করে হাত তুলে কেঁদেছে একটা দিন মরু কাঁদা হলো না বাবা কাদা হলো না শুনে রাখো আল্লাহ নবীমান আছেন তোমরা মারা যাবে মরে যাবে তোমাদের সঙ্গে তিনটে জিনিস হবে বাবা

আল্লাহ নবী বানাচ্ছেন ও আমার সাবিরা এক নম্বর হল তারাওলা কবর বদল যাবে দ্বিতীয় নাম্বার হল তার মাল কবর বদল যাবে তৃতীয় নাম্বার হল তার আমাল কবর বদল যাবে আল্লাহ নবী বলেন দুটো জিনিস কবর থেকে খুঁড়ে চলে আসবে বাবা মিনাহা খরকা নুরি দুঃখ অমিনী তার এই মাটি দোয়া হয়ে গেলে আওলা চলে আসবে বাবা ওর মালর টাকা পয়সা দিয়ে কব খোলা যে এক কোদাল কেনা হয়েছিল শাবল কেনা হয়েছিল ফেলে রেখে আসে না ওগুলো নিয়ে বাড়ি চলে আসবে আল্লাহ নবী বানাচ্ছে ও আবার সাবিরা ওই মানুষটার সঙ্গে একটা জিনিস যাবে তার আমাল আর ও সঙ্গে কিছু যাবে না কি যাবে নিকামল আর কিছু নয় জঙ্গলের ভিতরে কবরের আযাবের খাদে বাবা কিন্তু কিছু খেতে হবে না হবে না কিছু তো নেই খালি হাত নিয়ে গেছে ছেলেটা এ বসে বসে চিন্তা করছে আল্লাহ দিনের বেলা একবার করে বার হব সপ্তাহে একদিন কাজ কাম করে কিছু পয়সা নিয়ে খাদ্য খাদ্য কিনে নিয়ে আবার জঙ্গলে বসে আবার আল্লাহ তোমার এবাদতে মশগুল হয়ে যাব। জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ ছেলেটা সকাল হয়ে গেল ফজরের নামাজ পড়ে জঙ্গল থেকে সব ছাড়ে কোরআন ছাড়ে না জোরে বলুন সোহান আল্লাহ কোরআন ছাড়ে না কোরআন ধরে রেখেছে চুপ করে আস্তে 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 বার হয়ে রাস্তার ধারে গিয়ে দেখছে অনেক সব রাজমিস্ত্রিরা বসে আছে তোদের গিয়ে বললে তোমাকে আমরা একটু আমাকে একটু কাজে নেবে মিস্ত্রিরা কাজে নেবে কি ওর দিকে তাকিয়েই রয়েছে ঝরে বলুন সোহান আল্লাহ রাজপুত্র হ্যাঁ তার দেখতে খারাপ হয় কত সুন্দর ছেলে ভগবান তাকে তুমি কাজ পারো হজুর কম বেশি পারি বলছে আমাদের আর মিস্ত্রি লাগবে না তুমি ওখানে বসো যদি কারুর মিস্ত্রি দরকার হয় তোমাকে দেখিয়ে দেবো আল্লা রিমাসা হানুরে বেডা বসে পড়লেন আল্লাহ বকির কোরআন হয়ে গিয়েছে বলুন ও শোনে মানে ওই বাসরা শহরে আল্লাহর একজন অলি ছিলেন ওই অলিটা নাম হলো হসরাত আবু আমের রহমতুল্লাহ হুসুরের বাড়ির একটা পাঁচির পড়ে গেছে মিস্ত্রি দরকার মিস্ত্রি দিতে এলো অন্যান্য মিস্ত্রিরা বলে দিল ও আল্লাহ রনি ওলাদের রসুন ও হাজনাথু যদি মিস্ত্রি দিতে হয় সেই রকম এক যুবক ছেলে আছে ওই মিস্ত্রিটা নিয়ে যান আল্লাহ রনি গিয়ে ছেলেটার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে ছেলেটা বসে বসে আল্লাহ পাখির কুরআনতেละতে মশগুল হয়ে আছে সুবহানাল্লাহ বলে এখন কুরআন শুনতে ভালো লাগে না ভালো লাগে না আপনাদের মশরি সূরা তারাবিটা খতম তারাবি তোমাদের মরণ হয় না বছরে একবার এক খতম কুরআন শুনবে তাও তোমাদের জলসা বর্ষ ঠিক আছে দু লাখ টাকা জলসায় খরচ করবে একটা হাফেসে কোরআন রেখে এক মাস আল্লাহর পাক শুনবে এ নসিব তোমাদের নেই ঠিক বললাম আমরা ভুল বললাম আমরা তো কোরআন অনেকে জানি না অন্তত হাফেজে কোরআনের পিছনে একটা মাস যদি এক খতম কোরআন শুনতে পারি ভালো না খারাপ ভালো না খারাপ আবার কিছু কিছু হাফেজ সাহেবকে এসে মসজিদ কমিটি মুসল্লিরা পিন মারে হাফেজ সাহেব কালকে যা হয়েছে আজকে আরেকটু জোরে আজকে আর একটু জোরে ম্যাক্সিমাম মসজিদে দেখবেন তারাবি হচ্ছে আমি দীর্ঘ পঁচিশ বছর তারাবি পড়িস বলে আলহামদুলিল্লাহ আমি জানি তো আল্লাহ সে সানা পড়ার সময় নেই বার হয়ে কিছু মুসলমানের সত্যি হাফেজ পেয়েছিস ব্যাপার কি রামানের জোর সেরকম কোরআন পড়তে পারে যে সানাবোড়া হলো না সেদিকে কি কি করে চলে গেল পরের দিন আবার মসজিদ কমিটি বলছে হুজুর আগামী আজ যা সুন্দর হয়েছে হুজুর হাফিষাহ আমি তো হাফ পৃষ্ঠে করে পড়েছি তুই তার আমার তত্ত্ব ধরারও ক্ষমতা নেই কাল থেকে হাফ পৃষ্ঠে আরো কম পড়ে তো কি ঝপঝপ ঝপ ঝপ করে নামাজ হয়ে গেল আধা ঘন্টায় ঈদের তারা বিশেষ সব মুসলিরা বললো না হাফিজাব থাক আগামীবারে আবার আসবে আল্লাহ আকবার আর যে ওর মধ্যে ভালো লোক সে বলছে এ হাবি এ চলবে না এ সানা পড়ার সময় দেয় না হ্যাঁ আর তে দুপুরি শরীফ পড়ার সময় পাইনি শুধু ওটার বসায় কি নামাজ হলো নাকি বড় মুসুল্লি হয়ে গে ঠিক কেন বলে আমার ভাইরা আমি বলি এবারটা যা হচ্ছে হয়ে যাক প্রত্যেক বৎসরে আমি জলসা কমিটিকে বলে যাব জলসা একটা বক্তা কম করে দেবেন একটা কম বাদ দিবি টাকাটা আমার ওই বক্তা যে টাকাটা একটা হাবের সাহেব নিয়ে এসে খতম তারাবি শুনবি যুবকেরা মুরুবীরা শুনবেন অন্তত কেয়ার মতো মায়দান হা সরে এক খতমের স্বভাব নিয়ে উঠবেন জোরে বলুন সব আল্লাহ। এক খতমের خلد الله بقي القرآن تلوات مشغول شعر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام الأخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي ينري فإني قريب أجيب دعوة الدعاء إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلكم يشكرون সুদন সোহার আল্লাহ সোহান আল্লাহ যত সুন্দর কোরআন তেলাওয়াত হবে ভালো লাগবে না লাগবে না হ্যাঁ ছেলেটা কোরআন শরীফ পড়ছে তো আল্লাহর অলি পিছনে গিয়ে কোরান তেলাওয়াত শুনছেন সোহার আল্লাহ এখন কোরআন তেলাওয়াত যখন হবে ওই মুহূর্তে সালাম দেওয়া যাবে বাবা জানে না ওদের কিছুক্ষণ পরে আওয়াজ করেছে। আমার একটা কথা মনে পড়ে গেল আমার ওস্তাদ ছিলেন আমার এক নানা জানেন আমি তার কাছে হিবজের সবক শেষ করেছি আমার নানার কাছে খুব বিখ্যাত হাফের ছিলেন তো রমজানে আমি দেখতাম ওই তারাবি পড়ে আমাকে বলতো হেজবুল্লাহ আমার চা করে দে তো আমি এক গ্লাস চা করে দিতাম আর ওই বালিশটা নিয়ে ওই বালিশের ওপরে কোরআন শৈবটাকে ওই শুরু করতো একদম ফজর পর্যন্ত ফজর পড়ে একটু ঘুমাতো একদিন পায়খানার মধ্যে গিয়ে সাহেব কোরআন শরীফ পড়ছে এখন নানার নাতির ব্যাপার তো তারপর এই নানা হাব কি করতে সোজা ওস্তাদ হলে ও সে তো নানা সোজা তাহলে তোর যা পাপ হবে বুঝি না না তুই অন্য সময় কোরআন শরীফ পড়িস তা পায়খানার মধ্যে বলে বন্ধ হয় না কি করব সোহান আল্লাহ বলেন বন্ধ হয় না কি করব এখন একশো হাফেজ দাঁড় করিয়ে দেবেন ওই রকম একটা হাফেজ পাওয়া যাবে না আল্লাহ একবার ও মাফ করেন আল্লাহ তো হুজুর গিয়ে বলল কচি সালাম দিয়েছে তো সালামের জবাব দিয়ে বলছে কচি একটা কথা বলবো তুমি মিস্ত্রি কাজ পারো হুজুর পারি আমার বাড়িতে একটু কাজ করে দেবে চলে না জবাবদুল্লাহি রু কাজ করে দিতে পারি তবে আমার দুটো শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হলো আমি কাজ করে দেবো তবে সরেন আসার হয়ে গেলে আর কাজ করবো না আমি আল্লাহ পাখের নামা দেশ হয়ে যাবো জোরে বলুন সবাহ আজান দিলে আর কাজ করবো না আল্লাহর অলি খুশি হয়ে গেলে বাবা এত ভালো মিস্ত্রি চলো খোকা চলো বললে বাবা আল্লাহ আমার আরো একটা শর্ত হলো কাজ করবো না তবে হয়ে আমাকে একদিন দিতে হবে এর কম দিলেও আমি নেব না বাবা এর বেশি দিলেও নেব না জোরে বলুন সব এই পয়সা দিতে হবে ঠিক আছে আল্লাহ রনি রসুন আমু আমের অমাতুল্লাহ লিখে মিস্ত্রি তাকে বাড়ি নিয়ে চলে গেল কাজ দেখিয়ে দিয়ে আল্লাহ রনি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে সন্ধ্যার সময় ফিরে এসে তাকে ওই যুবক ছেলেটা একা দশটা মিস্ত্রির কাজ একা করে দিয়েছে জনে বলুন সব মিস্ত্রি আল্লাহর ওলি অবাক যে একটা মিস্ত্রি হার্ডলি দুটো মিস্ত্রি কাজ করতে পারে দেড়টা মিস্ত্রি কিন্তু দশটা মিস্ত্রি কাজ করে কি করে নিশ্চয়ই এর পিছনে আল্লাহর কোনো সাহায্য আছে জোরে বলুন সোহান আল্লাহ উনি তো পাগল নয় টাকা দেওয়ার সময় বলছে কচি তোমার কাজ দেখে আমি খুশি হয়ে গেছি বাবা এই নাও দুই দের হম ছেলে বললো হজুর টাকার লোভ দেখাবেন না আমি আল্লাহকে ভয় করি জোরে সোহার আল্লাহ আমার এই জবানটার অনেক দাম এই জন্য হাদিস শরীফে এসেছে সকালে যখন কোনো বান্দা ঘুম থেকে ওঠে আমরা যখন ঘুম থেকে উঠি হাত পা চোখ কান নাক সকলেই এই জবানটাকে ইশারা করে বলে তুই ভালো হয়ে যা এই জবান তুই ভালো হয়ে যা তুই ভালো হয়ে গেলে আমরা সব ভালো হয়ে যাব জোরে বলুন সোহান আল্লাহ তোর জবান আল্লাহ দিয়েছে বলে যা খুশি তাই যেন বলতে যাবিনি তুই সাবধান হ এই জবান দিয়ে ছোট্ট একটা বাক্য বার করবেন তো জীবনের সব গোনা মাফ হয়ে যাবে আবার ছোট্ট একটা বাক্য বলবেন তো জীবনের যত এবাদ আত সব বরবাদ হয়ে যাবে কি হবে না হবে না যদি মৃত্যুর সময় আপনি বলেন আল্লা আল্লাহ আবার কি কোরআন তোরানও সব মানিনি আর ইমান থাকবে ইমান চলে গেল আবার যদি মৃত্যুর সময় বলেন লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আপনি ইমান নিয়ে চলে গেলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আপনি ভাগ্যবান হয়ে গেলেন এই জন্য সকাল হলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাটাকে বলে তুই ভালো হ তুই ভালো হলে আমরা ভালো হয়ে যাব চলে ডানিল না বাবা চলে না আল্লাহ রনি বুয়া মেরে আর খুব হয় না আল্লাহ বাপ ছেলে এতগুলো কাজ একা খুলল ভাবে এটা একবার দেখা দরকার পরের সপ্তাহে আবার গিয়েছে ও বাবা ছেলে কাজ করে দেবে বাবা আল্লাহ রি বললেন হুসুর আমি কাজ করে দেবো তবে আজকে আজার হলে দিতে হবে আজকে একদিন হাম নেব না দুই দিনের ঘাম দিতে হবে হুজুর রাজি হয়ে গেলেন কাজ করে দেবে বাবা আল্লাহ পাখির কোরআন শরীফ থেকে বুকে করে নিয়ে আল্লাহ রি হজরত আবু আমের রহমাতুল্লাহ রেখির বাড়িতে এসে হাজির হয়ে গেল আল্লাহ রি কাজ দেখে দিয়ে পাঁচিরের আড়ালে লুকিয়ে রয়েছে জোরে বলুন সমান ছেলেটা কি করে কাজ করে দেখব লুকিয়ে আছে বাবা ছেলেটা আল্লাহ কোরআনটাকে রেখে যেই না গায়ের জামাটা খুলে ফেললো আল্লাহ রলি হাজরাতে আবু আমি ছেলেটার অবস্থা দেখে পাঁচিরে রাড়ালে হাও মাও করে ফেলেছে আল্লাহ বাঘ এত বড় তোমার আবেদ বান্দা আল্লাহ ছেলে না শুভনি হন সারা আপনার এমানতে মশকুন হয়ে থাকে আল্লাহ ছেলে না এক কেজি ঘোষ নাই শুধু হাঙ্গুলো রয়েছে আল্লাহ রকম মিস্ত্রি দিয়ে আমি আবু আমি আমার ঘরের কাজ করাবো আল্লাহর উনি লুকিয়ে দেখছেন ছেলেটা জামা খুলে ফেলে কাদা মাখিয়ে দিল এবারে দেওয়াল কাঁথা শুরু হবে ইট বয়ে আনতে হবে কে দেওয়াল আনে কি আল্লাহর উনি বলেন আমি দেখতে পাই ছেলেটা আস্তে আস্তে গিয়ে ওই ইটে নবীর গাদার কাছে দাঁড়িয়ে বলল এ গাদার আমি বাদশাহ হারুনের বেটা আমি কবরকে বড় ভয় করি আমি আল্লাহকে বড় ভয় করি আমি দুনিয়া আমার ভালো লাগে না আমার কবরে কথা মনে করে আমার শরীরে অবস্থাটা হয়েছে এই টেনারে আমার ক্ষমতা না তোদেরকে তুলে নিয়ে গিয়ে ওই দেওয়ালের উপরে বসাম বাবা তবে রাখো সরে আল্লাহ পাখের এক এক করে উঠে উড়ে উড়ে গিয়ে ওই দেওয়ালের বসে যাও সেই নেই কথা বনা আল্লাহরী হাজরাতে আবু আবেদ দেখেন ওই ইটগুলো উড়ে উড়ে গিয়ে দেওয়ালের ওপরে বসে যাচ্ছে জোরে বলুন সব হুজুরের মাথা খারাপ হয়ে গেছে আল্লাহ এত এত ভালো ভালো ছেলে ছেলে আর তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি সন্ধ্যার সময় আবার একদের হাম বেশি তিন দেড় হাম দিতে গেছে ছেলে বলছে হুজুর না আমি দুই দেড় হামি আমার এনাফ বেশি দরকার নেই একবার তকবির দেবে না রাই তকবির না রাই তকবির অসুবিধা হচ্ছে নাকি একটু যোদ্ধা না রাই তকবির সিলসিলায় হক মুসাদ্দুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলেগের হক সিলসিলা না রাই তকবির দরু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা अल्लाह आप पर आरबी का नाम है झीशान रसून आरबी की कदमों में दो रसूल रसून आरबी है जान गई कुर्बान रसूल अरबी जल्दी बुलाओ जल्दी बुलाओ आ मदीने में मेरे आका हिंदी में मैं हूं परेशान रसूल अरबी आपकी कदमों में दो जान रसूल आरबी जान गए आपसे कुर्बान रसूल আল্লাহ সকলে একবার বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর এখন আপনারা বলবেন হুজুর আল্লাহ আকবর তো মনে মনে বললেও আল্লাহ আসতে বললে আল্লাহ শোনে তাহলে মলি সাহেবরা পিস সাহেবরা আপনাদের স্বভাব কেন আর জোরে বলো আরও জোরে এর মধ্যে ফায়দা আছে কি ফায়দা বলেন দিন আল্লাহ রসুলফার বাচ্চা কোনো মানুষ যখন আল্লাহ আকবার বলে আওয়াজ দেয় ওর কণ্ঠের আওয়াজ যত দূরে যায় ওর কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে গাছপালা পশু পাখি সবাই আল্লাহ পাখির জিকির করে জোরে বলুন আল্লাহ এই জন্য আমি বলি জলসায় মাঝে মধ্যে রাত্তিরে একা একা ঘটকপুর থেকে ফিরছেন ভাঙড় বাজার থেকে ফিরছেন খালধারের রাস্তা মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ আকবর দেখছেন সামনে খুব জঙ্গল ভয় ভয় ভাব জেন টেন আছে এরকম হয় না না ভয় ভয় লাগছে ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন আল্লাহ আকবর এই আল্লাহ আকবরের আওয়াজ যত দূরে যাবে শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়বে জোরে বলুন সুবহান আল্লাহ আর থাকবে না এই জন্য রাস্তায় ঘুরবেন সুবাহান্লাহ সুবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ লাইহাই আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ মাঠে বার হবেন মাঠে যাচ্ছেন সকালবেলা উঠে নিয়ত করবেন আমি আজকে জিকির করতে করতে যাব আল্লাহর অলি হয়ে যাবেন অলি হয়ে যাবেন মাঠে বার হচ্ছেন এক পা ফেললেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যত কদম তুলবেন একটা কদমে সোভান আল্লাহ আর একটা কদমে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলেন জিকির করতে করতে মাঠে যান আবার জিকির করতে করতে মাঠ থেকে বাড়ি ফিরে আসেন দেখবেন খোদার কসম মনে একটা শান্তি আলাদা হবে মনে শান্তি আমি বলি যারা আমরা চাষি মানুষ যারা মাঠে কাজ করি এই কাজ করতে যখন শুরু করি আমার ভাই হাঁটুর নিচেই কাপড়টা রাখবেন অজু করে কাজ শুরু করবেন ধান লাগাবেন অজু করে লাগান বেগুন লাগাবেন অজু করে লাগান উচ্ছের বিষ লাগাবেন উজু করে লাগান বলে আল্লাহ আমি ওসু হলে তোমার নামে পুঁতলাম আল্লাহ বরকত দিও খোদার কসম আমার এই ঔষধটা একবার ব্যবহার করে দেখেন যদি লাভ না হয় আমি তো ভাঙড় সব সময় ঘুরি আপনার পা জুতো আর আমার মুখ যদি আপনার ইমান ঠিক থাকে আল্লাহ এত উচ্ছে বেগুন দেবে এত ফসল আল্লাহ দেবে আপনি তুলে উঠতে পারবেন না তবে শর্ত হলো যখন জমিতে নামবেন উজু করে নামবেন কাজ যতক্ষণ হবে উজু করে হবে বিনা উজুতে নামবেন না জমিতে দেখেন আপনার মাল কম হয় না বেশি হয় আমরা তো সহবাস করেছি গা ধোয়া হয়নি কি লেগিসে ওতে ভালো হয় ভালো হবে না আমার মেয়েরা সোনা মানি খেরা আল্লাহ হাজার আবু আমি রমা তুলনা বাড়ি কাজ শেষ হয়ে গেল আল্লাহ হয় না আল্লাহ এত ভালো ছেলে ও যে আমার থেকেও বড়ি ওই ছেলেটা কাজ থেকে দোয়া নিতে হবে বাবা পরের সপ্তাহে আল্লাহ রি চলে গেলেন ওই রাস্তা দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে সব মিস্ত্রিরা আছে মিস্ত্রি জিজ্ঞাসা করলেন ও বাবা মিস্ত্রি না ওই যুবক মিস্ত্রিটা কোথায় অন্য মিস্ত্রি না বলল ও আল্লাহ ওই ছেলেটা মনে হয় জীবিত না এলতে খাল হয়ে গিয়েছে আল্লাহ রলির খারাপ হয়ে গেল আল্লাহ দোয়া নেব আর বুঝি দোয়া নেওয়া হবে না দোয়া নেওয়া হবে না জিজ্ঞাসা করলো বাবা মিস্ত্রি না ওই ছেলেটার বাড়ি কোথায় বলতে পারো বলছি হুজুর বাড়ি কোথায় তাও জানিনি কিন্তু ছেলেটা এই জঙ্গলের ভিতর থেকে বার হয় জোরে বলুন আল্লাহ এই জঙ্গল থেকে বার হয় ও আমার বেজনের আসনে মানি ফেরা সময় আমার সংক্ষেপ হয়ে গিয়েছে আর দশ মিনিট বোধ আছি বাবা জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন তল্লো তল্লো করে খুঁজছে খুঁজে পায় না জঙ্গলের ভিতর থেকে হচ্ছে আল্লাহ আল্লাহ কবরের সা আমি শুনতে পারবো না এই আওয়াজ শুনে শুনে আল্লাহরী হাজরত আবু আমি রহমাতুল্লা নেহে আস্তে আস্তে আগে বাড়লেন গিয়ে ওই ছেলেটা জঙ্গলের ভিতরে লতা বাদা ঘর বানিয়ে আল্লাহ বাগে এবারতে মশগুল হয়ে আছে জোরে বলুন সবার আল্লাহ ছেলেটা শুয়ে পড়ে বাবা জমিরের উপরে শুয়ে পড়ে আর গড়া গড়ি লুটু বাটি খাচ্ছে বাবা আল্লাহ খবর আল্লাহ আমি এখনই মারা যাব আল্লাহ কে আছে আমাকে গোসল দেবে কে আছে আমার দাব কবুল করবে কে যে আমার কবুল করবে কে আমার জানা জান আমার পড়াবে আল্লাহ হাজরাত আবু আমির রহমাতুল্লাহ রে হে পিছনে দাঁড়িয়ে বললেন ও বাবা দে আর করবি বিনা বাবা চিন্তা করবি বাবা তোর দাফনের জন্য আল্লাহ আবু আমেরকে কে পাঠিয়ে দিয়েছে আপনাকে কে খবর দিল বলে আল্লাহ নিয়ে এসেছে আমাকে ছেলেটা জোর করে কাঁদে হুজুর আমি মরে যাব আমার হয়ে যাবে তবে আপনাকে একটা কথা বলি আমার আমার বাজানের নতুন কাফুল দিয়ে আমফুল দেবেন না আল্লাহ রি আবু আমির বললেন বাবা ছেলে রে কেন দেব না ছেলেটা বলল হুসুর ওই বাজারের নতুন কাপুর আমি জীবনে কোনো দিন আল্লাহকে আল্লাহ বলে ডাকি না আমার এই ছেঁড়া জামাটা এটা আল্লাহ পাখের জিকির করে জোরে বলুন সবহান আল্লাহ আমার এই ছেঁড়া জামাই আমার কাফর হবে শুধু তাই না আমার এতেখানে পরে এই কোরআন শরীফটা নিয়ে যান এই কোরআনটা নিয়ে গিয়ে হাজরাতে বাদশাহ হারুন আর রশিদকে ফিরিয়ে দেবে আর হারুন আর রশিদকে বলে দেবেন ও যেন আমার জন্য আল্লাহ বাগের দরবারে দোয়া করে জোরে বলুন সবহান আমার আংটিটা ফিরিয়ে দেবেন বাদুলকে বলবেন আমার জন্য যেন দোয়া করে আল্লাহ যেন আশাভুল কবর দিকে নাসা দেন ছেলেটা এলতে হয়ে গেল ইল্লাহ ও ইল্লাহ রাজ আমার ভাইরা এখনও অনেকটাই ছিল তবে আর সময় নেই আমি এখান থেকে এখন যাব আপনার মিনাখা সাড়ে নটার সময় ওখান থেকে যাব হাওড়া জেলা বলছেন না আর পারে শেষ শুধু আপনাদের দোয়াইশ আলহামদুলিল্লাহ আল্লাবাক তো নিয়ে যাচ্ছেন যাক ঠিক সময় মতো আল্লাভ নিয়ে এসেছিলেন আর ভাইয়েরা খুব ভালোবাসেন আমাকে আমি তো গত বছরে এই জলসায় এসেছিলাম না মানুষের হ্যাঁ গতবারেও ছিলাম আবার এবছরেও ভাইরা বলেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সম্মুখে রমজানুল মুবারক আমাকে আমাদের সকলকে যেন আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেন বলে আল্লাহ আমিন তিরিশ রোজা তিরিশ তারাবি আল্লাহ যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দেন শরীর সুস্থ রাখেন ভালো রাখেন বলে আল্লাহ আমিন